আমাদের গ্রামে যেমন হরেক মাল 2 টাকা, হরেক মাল 10 টাকা এরকম নিয়ে বেরোতো, এখানে দেখলাম 20 টাকার জিনিস নিয়ে দাঁড়িয়ে আছে, রোজই দেখি দাঁড়িয়ে থাকে সকালবেলাটা এখানে চায়ের দোকানে। তো আমি ওখান থেকে 2টো জিনিস নিয়ে নিলাম। এনিওয়েজ, গুড মর্নিং এভরিওয়ান। অভিরূপকে তো দিয়ে এসেছি স্কুল ভ্যান ড্রপ করে, এবার হলো আমার ব্রেকফাস্ট করার পালা। সকালবেলা তাড়াহুড়োর মধ্যে আর আজকে আর আমারটা বানানো হয়নি, তবে হ্যাঁ আজকে আমার বানাবো রুটি রোল। তো এটা ঝটপট হয়ে যায় আর বেশ ডিমটাও খাওয়া হয়ে যায় একসাথে, আর বেশি ঝামেলা নেই, তামঝাম নেই। তবে হ্যাঁ, ব্রেকফাস্ট করার আগে রবিবার দিন যে কুলেখাড়াগুলো এনেছিল সেই পাতাগুলোতে বেছে রেখেছিলাম, আজকে এটা বাটবো। তো নুন জলে ভিজিয়ে রাখলাম, পরে যখন বাটবো আরো ভালো করে এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। কুলেখাড়াটা তো ভিজোতে দিয়ে দিয়েছি, ব্রেকফাস্টটা করে নিই, তারপর এমন টাইমে বাটবো যাতে অভিরূপ এসে একটু খেতে পারে। আর এখানে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, রুটি রোল, আর এখানে হলো আমন্ড বাদাম। এনিওয়েজ, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে হলো 25 জুলাই। তো এখন ব্রেকফাস্টটা করে নেবো, তারপর ধীরে ধীরে ঘরের সমস্ত কাজগুলোকে কমপ্লিট করব, তারপর আছে রান্নাবান্না। ব্রেকফাস্ট করেই লেগে গেছি ঘরটা পরিষ্কার করতে, যেটা আমাদের হোম মেকারদের রোজকার কাজ। যতই করবো না করবো না ভাবো আজকে ছেড়ে দিই, কিন্তু যেদিন ছেড়ে দেবো সেদিনের ঘরের দিকে আর তাকানো যায় না। প্রথমেই আমি যে আমার মাল্টিপারপাস ড্রয়ারটা আছে তার উপরের পোর্শনটা আমি হাতের কাছে যেটুকু জরুরি জিনিসপত্রগুলোই রাখি। অভিরূপ তারই মধ্যে এত জিনিস নিয়ে এসে ওর মধ্যে ঢোকায় যে কি বলবো, চামচ বাটি যা খুশি এখানে এসে ঢুকে দিয়েছে, সেইগুলো আমাকে একটু ক্লিন করে নিতে। সকালবেলা বলছিলাম না তোমাদেরকে যে আমি একটা কন্টেনার আর একটা পেন্সিল বক্স নিয়েছি, ছোটবেলার কথা মনে পড়ে গেল। মা যখন বাজার থেকে এরকম সংসারের জন্য জিনিস আনতো, মাকে তখন বলতাম কেন এত জিনিস নিচ্ছ, তুমি নিজের জন্য তো কিছু নিতে পারো। খাটি দেখতাম কন্টেনার, কোথাও থালা, নতুন নতুন ডিজাইনের গ্লাস এরকম নিয়ে এসে জড়ো করে রাখ। তখন বুঝিনি যে বয়সের সাথে সাথে সত্যি মানুষের রুচিগুলো বদলে যায়। যেমন এখন আমি আমার নিজেকে দিয়ে দেখি, এখন আর ভালো লাগে না কসমেটিক্সের বেশি জিনিস কিনতে, নিজের জন্য বেশি কিছু জিনিস কিনতে। এখন মনে হয় সংসারে কোন জিনিসটা কিনলে দেখতে ভালো লাগবে, কোন জিনিসটা আমার সংসারে দরকার, এই সব ভাবতে ভাবতে না নিজের জন্য আর ভাবার টাইম হয় না। মোটামুটি সমস্ত ডাস্টিংই আমার হয়ে গেছে ঘরের, এরপর আমি বেডশিটটা তুলে ফেলবো। ঘরের বাইরে এত হাওয়া দিল, ঘরের ভিতর কিন্তু এক ফোঁটাও হাওয়া ঢোকে না, ফ্যান সেই কন্টিনিউয়াসলি চালাতেই হয়, কারণ এই শাটার সিস্টেম জানালাগুলোতে খুবই প্রবলেম হয়, একদিকটা খোলা যায় তো আর একদিকটা খোলা যায় না। আর বেডশিটে আমি সবসময় এরকম চারধারে গিট মেরে রাখি, কেন রাখি তার জন্য ব্লগ আমি তৈরি করেছি, দেখে নিতে পারো, কমেন্ট সেকশনে আমি পিন পোস্ট করে দেবো। এটায় কতটা সুন্দর বেডটা টান টান থাকে তোমরা দেখলেই বুঝতে পারবে। আর যখন দেখি বেডশিটটা একটু ছোট বেডের থেকে হাতে করে গুঁজলেও ঠিকঠাকভাবে ভিতর অবধি পৌঁছায় না, তখন আমি এরকম কাঠের খুন্তি ব্যবহার করি, তাহলে না ভিতর অবধি বেডশিটটা পৌঁছে যায়। আর ছোট বেডশিট হলে না হাতের সাথে সাথেই আবার উঠে চলে আসে বেডশিটটা। তো দেখো কত সুন্দর টান টান করে গোছানো হয়ে গেছে। আর আজকে অভিরূপের পছন্দের মতো ডোরেমন প্রিন্টেড আমি বেডশিটটা পেতেছি। তোমরা আমার কাছে বেডশিটের লিংক চেয়েছো, আমি দেবো, একটু সময় দাও, আমি কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দেবো। ডাস্টিং করার পর যখন মপিংটা করাই, তখন গিয়ে মনে হয় সত্যি সত্যি যে মনটাও শান্তি পাওয়া যায়, আর মনে হয় যে হ্যাঁ এতক্ষণে আমার কাজটাও শেষ হলো আর ঘরদোরও পরিষ্কার লাগছে। আমার বেডের পাশে যে কুলারটা আছে এটা কুলার বক্সের মধ্যেই পড়া আছে, তবে হ্যাঁ সেটাকে দেখা যায় তো দেখতে ভীষণ খারাপ লাগে। আমি ভেবেছি ওটাকে আজকে একদম অন্যরকমভাবে একটুখানি চেঞ্জ করে দেবো, আজকে আর তোমাদের সাথে সেটা শেয়ার করছি না। তবে হ্যাঁ, এরপর আমার নিচেই যে একটা গদি রাখা থাকে এটাকে না ফেলতেও ইচ্ছা করে না, যে পরে যখন নেক্সট টাইম অন্য ঘর হবে তখন ওখানে পাতা যাবে, উপরে খেলা সুযোগ হবে। তো ওই জন্য আমি ওটাকে না ফেলে শীতকালটাও নিজেতে পেতে রাখি। তো ওটাকে এখন পুরনো একটা কাপড় দিয়ে আমি কভার করে রেখে দিলাম, তাহলে যেন দেখতে ভালো লাগে। আর যে এক্সট্রা জামা কাপড়গুলো বাইরে পড়েছিল সেগুলো সব আলমারির মধ্যে পুড়ে দিলাম। এখন যেহেতু বর্ষাকাল, মাছি মশার উপদ্রব কিন্তু খুব হয়ে থাকে, আর চারিদিক স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, ভীষণ খারাপও লাগে। তাই আজকে আমি ঘরটাকে মুছবে অল্প একটু গরম জল আর ডিটারজেন্ট পাউডার আর অল্প একটু ভিনিগার, তাহলে কিন্তু ভিনিগারের গন্ধে কিন্তু মাছি একদম ঘরে থাকে না, বেরিয়ে ঠিক চলে যাবে তার রাস্তা দেখে। ঘড়িতে বাজে 11:06, 9:45 থেকে লেগেছি, গোটা ঘরটাকে ক্লিন করলাম, একটু ডিপ ক্লিন করলাম, আর রান্নাঘরের ওই যে কন্টেনারগুলো আছে ওগুলো একটু ভালো করে ক্লিন করলাম, জায়গাটা ক্লিন করলাম, একটু সাজিয়ে গুছিয়ে রাখলাম। রান্না করতে করতে কী হয়, উপরটা যেমন যেটা আগে পাচ্ছি সেটা আগে নিয়ে রেখে দিই। যাই হোক, মোটামুটি রান্নাও হাফ এগিয়ে আছে, এই কাজ করতে করতে রান্না করে নিচ্ছি, আর মোছামুছিও দেখিয়ে দিই যে কেমনভাবে ক্লিন করলাম। এখানে একদম ক্লিন
করলাম, এই সেলফের উপরে যে কার্ডবোর্ড ছিল সেগুলো চেঞ্জ করে এখানে আমার কাছে কিছু থার্মোকল ছিল সেগুলো পেতে দিয়েছি, আর মোটামুটি কন্টেনারগুলো একটু সাজিয়ে নিয়েছি। তো 11:10 বাজে, এবার স্নানটা করবো, তারপর বাকি রান্নাটা করবো, পুজো আছে, আর তারপর ওবার অভিরূপকে আনতে যেতে হবে, এই 1 ঘন্টার মধ্যে ফটাফট করে নেব। স্নান সেরে নিয়েছি আর ওদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি, আর আমি যে কুলেখাড়াগুলো নুন জলে ভিজিয়ে রেখেছিলাম ওগুলো আরও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কারণ এগুলো তো জলা জায়গায় হয়, একটু ভালো করে পরিষ্কার করতে হয়। এরপর এটাকে আমি মিক্সিতে বেটে নেবো। কুলেখাড়ার রস এত উপকারী যে এর তুলনায় হয় না। আমার শাশুড়িমা একবার অপারেশন হয়েছিল, আর অপারেশন হওয়ার আগে ডক্টর বলেছিল যে অপারেশন করলে কিন্তু অবশ্যই ব্লাড দিতে হবে, আর সেটা আমার শাশুড়িমা বলে যে না, খেয়ে যদি আমার ব্লাডটাকে এইটুকু টাইমের মধ্যে অপারেশন হওয়ার আগে আমি তৈরি করে নিতে পারি তাহলে আর আমাকে ব্লাড দিতে হবে না আলাদা করে। আর সত্যিই এইটা কন্টিনিউ করেছিল প্রায় 1 মাস, আর তার মধ্যেই কিন্তু ব্লাডটাও তৈরি হয়ে যায়, আলাদা করে অপারেশন হওয়ার সময় আর ব্লাড দিতে হয়নি, তাই এটা খুব উপকারী। আর এখানে আমি আজকে করবো পটল চিংড়ি। এটা খাওয়া কিন্তু খুবই ডিফিকাল্ট, একটা শাক শাক গন্ধ বেরোয়, তো যাই হোক খেতে হবে। শুনলে যে এটা কতটা উপকারী, সত্যিই খুবই উপকারী, মানে আমি নিজে শাশুড়িমাকে দেখেছি প্রত্যেক দিন খেতে বলে রক্তটা পুরো ব্যালেন্স হয়ে গিয়েছিলো। যাই হোক তো এটাকে ফিনিশ করি। 12:25 বাজে, অভিরূপকে আনতে বেরিয়ে পড়েছি, দেখলাম শশা বিক্রি করতে এসছে, তো একটু শশা নিয়ে নিন। অভিরূপকে খাইয়ে আমি আমার লাঞ্চ নিয়ে বসে গেছি, এখানে আছে পটল চিংড়ি, কলাইয়ের ডাল আর দুটো গুঁড়ো লেবু। 2:00 বাজে জাস্ট আমরা লাঞ্চ কমপ্লিট করলাম আমি আর অভিরূপ, আর আমি একটা খবর দেখছিলাম যে ওয়েস্ট বেঙ্গলেতে প্রচুর পরিমাণে ডেঙ্গু ভাইরাস না কি বলছে, তো ওটা ওখানেই শুনছিলাম, কিন্তু আজকে দেখলাম অভিরূপদের স্কুলেও স্কুল গ্রুপে নোটিফিকেশান দিয়ে দিয়েছে যে কোনো বাচ্চা যদি এরকম মানে আইস ইনফেকশন হয় তাহলে যেন প্রপার ট্রিটমেন্ট করা হয়, আর স্কুল যেন সেই কটা দিন না পাঠানো হয়। বিকেল হলে প্রত্যেক দিন মাথায় আসে ওকে অভিরূপকে ঘুম থেকে উঠে খাওয়াতে হবে, তো আমি ওকে একটুখানি পাল্টে পাল্টেই দিই, যেমন বিকেলবেলাটা আমাদের উঠে মনে হয় না একটু অন্যরকম খেলে বা চটপটা খেলে ভালো হয়, তেমন ওকেও আমি একটু পাল্টে পাল্টে দিই, কখনো দুধের সাথে দিই পিডিয়াশিওর, কখনো বা দুধ কলা মুড়ি, যেটা যেমন হয়। আজকে না দিলাম মুসলি, কদিন ধরে মুসলিটা পড়ে আছে, আগে ওকে খাওয়াবার চেষ্টা করেছিলাম কিন্তু তখন খাইনি, অনেকদিন তো হয়ে গেল, তো এবার আর একবার ট্রাই করে দেখি খাই কি না, কারণ পরপর দিলে অনেক সময় হয় না খেতে ইচ্ছা করে না। আর একটুখানি দুধ দিয়ে তাতে কলা কুচিয়ে দিয়েছি, ব্যাস বিকেলের খাবার ওর রেডি, দেখি একটু ট্রাই করে খাই কি না। আজকের প্রচেষ্টাই আমি সফল হয়েছি, একটুখানি কলা দেওয়ার পর দেখলাম বেশ ও পছন্দ করছে, আর আজকে বেশ খুব একটা আমি ভিজয়ও নি, বেশ একটু মুচমুচে ব্যাপারটাও আছে কর্নফ্লেক্সগুলোর মধ্যে, দেখলাম খেয়ে নিল। যাই হোক এরপর ওকে একটুখানি পড়াতে বসবো, আর ওর মধ্যে একটু কনফিউশন তৈরি হয়ে যখন এগুলি হোয়াটস ইউর ফাদার নেম, ও তখন বলবে মাম্মা মানে মাম্মার নাম, যদি বলি হোয়াটস ইউর মাদার নেম তখনই বলবে পাপা, মানে ও একটু কনফিউশন হয়ে যায় যে মার নাম না বাবার নাম, তাই আজকে ওকে একটুখানি ড্রয়িং করেই দেখালাম যেটা মাদার মানে মামা, এটা ফাদার মানে বাবা। তো যাই হোক পড়াশোনা হয়ে গেছে মোটামুটি, তারপরে একটু কাগজ একটু খেলা হচ্ছে আর কি, মানে বাতিল কাগজ যেগুলো আমার লেখা হয়ে গেছে বা ও কালার করা হয়ে গেছে সেইগুলো, তো একটুখানি প্লেন বানিয়ে নিলাম, ও ভীষণ হ্যাপি, ওকে তো খাইয়ে পড়ানো সব কিছু হয়ে গেছে, এবার আমার না ভীষণ খিদে পাচ্ছে, কী খায় কী খায় ভেবে এখন মনে হচ্ছে এরপর এত রাত আর মুড়ি খাবো না, তাই এখন বানাবো বেসনের চিলা, এটাও খেতে ভীষণ ভালো লাগে আর পেটটাও অনেকক্ষণ ভার থাকে, তো বেসনটাকে বাতলা করে গুলে নিতে হবে, নুন চিনি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি এছাড়া টমেটো কুচি দিতে পারো, আরও অনেক রকম সবজি তোমরা কুচিয়ে দিতে পারো। একদিকে তাওয়াটা তো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি, আর একদিকে দেখলাম দাঁড়িয়ে থেকে লাভ নেই, রাতের ভাতটা তো করতে হবে, তরকারি ওবেলাকার কড়াই আছে, বেশিরভাগ দিনই আমি দুপুরবেলায় চেষ্টা করি একদম রাতের রান্নাটা করে রাখতে, কারণ এখন তো সকাল সকাল রান্নার ঝামেলাটা নেই, তাই যখন আমি এক বেলার দিকে রান্না করি তাই রাতের রান্নাটাও করে রাখি, তাতে অভিরূপকেও একটুখানি টাইম দিতে পারি। আর এখানে আমার বেসনের চিলাটা একদম রেডি, তোমরা একবার ট্রাই করে দেখো ভীষণ ভালো হয়, একটু তেল দিয়ে ভাজতে পারো, আবার কেউ চাইলে অল্প তেলেও সেঁকে নিতে পারো, তো অভিরূপও বেশ খাচ্ছে, ওরও বেশ ভালো লেগেছে, আর পেটটাও অনেকক্ষণ ভার থাকে। পড়াশোনার পালা শেষ, এরপর একটুখানি টিভিটা, এইবারে স্কুলে ওর এই স্টোরিটা আছে তাই এটাই ওকে চালিয়ে দিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হলো নেক্সট ডে, সকালবেলায় উঠে দেখি গাছপালার হালাত এরকম হয়ে আছে, সব একদম মুড়ে গেছে আর প্রচণ্ড মেঘ করে আছে, বৃষ্টি পড়ছে। স্কুল
স্কুল তো পাঠাবো বলে একদম রেডি হয়েছিলাম, কিন্তু বৃষ্টি আর মেঘ দেখে আর নিউজ শুনে স্কুল আর পাঠাতে মন হলো না। তো সকাল সকাল স্কুল গ্রুপে মেসেজ করে দিলাম যে আজকে অভিরূপ ছুটি নেবে। তো যাই হোক, তারপর দেখলাম একে একে অনেক মেসেজই ঢুকলো, মানে বৃষ্টির জন্য অনেক বাচ্চাদেরই আজ আর মা বাবারা পাঠায়নি। তো অভিরূপ বাড়িতেই থাকবে, তাই দুধটা সকালেই ফুটিয়ে রাখছি। আর ঘুম থেকে উঠেই আমি প্যাকেটটাকে জলেতে ডুবিয়ে রেখেছিলাম যাতে ঠান্ডাটা কেটে যায়, তাহলে তাড়াতাড়ি ফুটে যাবে। আর এরকম ফুটাতে দেওয়ার সময় আমি একটা কাঠের খুন্তি এরকম মাঝ বরাবর দিয়ে দিই, তাহলে কি হয় দুধটা যদি ফুলেও ওঠে কমানোর পর তাহলে আর উতলে পড়বে না। তো এরকম কিচেন টিপসের উপর অনেক ভিডিও আমার আছে, সেই লিঙ্কও আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, পিন পোস্ট করে দেবো, তোমরা চেক করে নিতে পারো। আর এখানে সকাল সকাল যেহেতু বাড়িতে আছে বৃষ্টি পড়ছে, একটু অন্যরকম ব্রেকফাস্ট হলে ভালো হয় নাকি, তাই করলাম চাউমিন। সকালবেলায় অরিন্দমকে দিয়েছিলাম আলু ভাজা মুড়ি, ওই আলু ভাজাটা রয়ে গেছিলো, ওটাই চাউমিনে দিয়ে দিলাম। কালকে নিউজে দেখছিলাম যে 26 জুলাই দিল্লি আর মুম্বাইয়ে মানে হাই অ্যালার্ট জারি করেছে। তো অরিন্দমকে আমি বললাম বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম করে নাও, আজকে যাওয়ার দরকার নেই, কারণ কন্টিনিউয়াসলি কালকে রাতেও মনে হয় প্রচুর বৃষ্টি পড়েছে, গাছগুলো পুরো এরকম নুয়ে পড়েছে। আর আমাদের এখানে বৃষ্টি কতটা পড়েছে বোঝা যায় এই সামনে যে ফ্ল্যাটটা হচ্ছে ওর সামনেটা দেখে, মানে জল পুরো জমে যায়। আর আমি অভিযোগকে আজকে স্কুল পাঠাইনি, এবার যতক্ষণ না ডিএম থেকে বলবে ততক্ষণ তো স্কুল ছুটি দেবে না, তাই স্কুল ওপেন আছে কিন্তু আমি পাঠাইনি। আর অনেকেই মেসেজ করছে গ্রুপে যে আজকে আর স্কুল যাবে না, কারণ অবস্থা মেঘের অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, চলো কালকের ব্লগটা আজকে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে অল অপশনটা ক্লিক করে দিও। তো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা যাচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে, টাটা বাই বাই।